বানিয়াচং এ প্রবাসী কল্যাণ ট্রাস্ট ইউকের খাদ্য সামগ্রী বিতরণ। নিখোঁজ দৈনিক পক্ষকালের সম্পাদক শফিকুল ইসলাম কাজল বেনাপোল সীমান্তে আটক। বাংলাদেশের বৌদ্ধ সমাজের সবচেয়ে বড় এসে গেল রিয়েল হ্যান্ড ওয়াশ। করোনা ভাইরাসের মতো প্রাণঘাতী জীবাণু যতই শক্তিশালী হোক না কেন, রিয়েল মাত্র 20 সেকেন্ডে আপনাকে করবে সুরক্ষিত ও নিরাপদ। সুবাসিত রিয়েল হ্যান্ড ওয়াশে আপনার পরিবার থাকুক জীবাণুমুক্ত, বাংলাদেশ থাকুক সুরক্ষিত। রিয়েল মানে আসল সুরক্ষা, রিয়েল মানে আসল হ্যান্ড ওয়াশ, একটি ন্যাশনাল কনজিউমার প্রোডাক্ট। আজ বাংলাদেশের বৌদ্ধ সমাজের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমি দেশের বৌদ্ধ সম্প্রদায়ের সকলকে আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বিএনপি রাজনীতি এখন টেলিভিশন নির্ভর, বিএনপিকে গণমাধ্যমই আসলে বাঁচিয়ে রেখেছে। সরকার অনেক বেশি টিভি চ্যানেলের অনুমতি দিয়েছে বলেই বিএনপি অস্তিত্ব প্রকাশের সুবর্ণ সুযোগ পেয়েছে। টেলিভিশন না থাকলে বিএনপি একটা রাজনৈতিক দল হিসাবে আরও গুরুত্বহীন হয়ে পড়ত। আসলে গণমাধ্যমই বিএনপিকে বাঁচিয়ে রেখেছে। আমি মির্জা ফখরুল সাহেবকে জিজ্ঞেস করতে চাই, আজ আমাদের চেয়েও পৃথিবীর অন্যান্য দেশে ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়েছে করোনা, এসব দেশের কোনো একটি কি আপনি দেখাতে পারবেন যে দেশে সকল রাজনৈতিক দলগুলো নিয়ে টাস্কফোর্স গঠিত হয়েছে? যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ যেসব দেশে টাস্কফোর্স হয়েছে সেগুলো চিকিৎসা তথা ভ্যাকসিন রিলেটেড রাজনৈতিক কোনো টাস্কফোর্স নয়। সরকার কী করেছে বা করছে তা বিএনপিকে চোখে আঙ্গুল দিয়ে দেখানোর প্রয়োজন নেই। আজ ফোর্বস, ইকোনমিস্ট সহ প্রেস্টিজিয়াস আন্তর্জাতিক সাময়িকীতে শেখ হাসিনার নেতৃত্বের এবং তার সরকারের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করা হচ্ছে। শেখ হাসিনা প্রচারে বিশ্বাস নয়, তিনি কাজে বিশ্বাসী। সরকারের ভুল হলে সংশোধনের পরামর্শ দিন, ভুল সংশোধনের গঠনমূলক পরামর্শ আর এক পেশে, সমালোচনা এক নয়। যে কোনো যুক্তিগ্রাহ্য পরামর্শ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিবাচকভাবেই দেখেন। এই সংকটেও আমরা দেখতে পাচ্ছি বিএনপি রাজনীতি নেতিবাচকতার বৃত্তে আবর্তিত হচ্ছে। আবারও বিএনপিকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি। বসুন্ধরা গ্রুপ মানবিক কল্যাণে এগিয়ে এসেছে, নির্মাণ করেছে বিশাল হাসপাতাল, দুর্যোগকালে তাদের প্রয়াস আশার আলো জাগিয়েছে চিকিৎসা ক্ষেত্রে। মানবিক কল্যাণে বসুন্ধরা গ্রুপকে এগিয়ে আসার জন্য জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। রিয়েল ডিশ ক্লিনার লেমন পাওয়ার, বাজারে সাধারণ লিকুইড যখন তেল চর্বি চিটচিটে ভাব সহ হাত ও ত্বকে ক্ষতি করে, তখন লেবুর আসল শক্তিতে সুবাসিত রিয়েল ডিশ ক্লিনার ম্যাজিকের মতো তেল চর্বি ধ্বংস করে হাড়ি পাতিল থালা বাসনকে করে ঝকঝকে পরিষ্কার উজ্জ্বল, সাথে একটি মাজুনি ফ্রি। রিয়েল ডিশ ক্লিনার লেমন পাওয়ার, আ ন্যাশনাল কনজিউমার প্রোডাক্ট। বানিয়াচং এ প্রবাসী কল্যাণ ট্রাস্ট ইউকের খাদ্য সামগ্রী বিতরণ। করোনা দুর্যোগে দেশের বিভিন্ন স্থানে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে বানিয়াচং প্রবাসী কল্যাণ ট্রাস্ট ইউকের খাদ্য সামগ্রী বিতরণ। প্রবাসী কল্যাণ ট্রাস্ট ইউকের আর্থিক সহায়তায় বানিয়াচং সদরে 4টি ইউনিয়নে 1000 পরিবার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বানিয়াচং উপজেলা বানিয়াচং কল্যাণ ট্রাস্ট কোভিড-19 পক্ষ থেকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে যুক্তরাজ্য প্রবাসী উন্নয়নে বানিয়াচং সদরে 4 ইউনিয়নে এসব ত্রাণ বিতরণ করা হয়। দরিদ্র অসহায় মানুষ রয়েছে, তাদের এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজন ছিল, সেজন্য আমরা আমাদের উপজেলার পক্ষ থেকে প্রবাসী ভাইদের আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি যারা এইটা এই ক্ষেত্রে সারা বানিয়াচং উপজেলায় এই কাজটি করেছেন, ভবিষ্যতের জন্য আমাদের এই বানিয়াচংবাসী মানুষের জন্য আপনাদের এই সাহায্যের হাতটি আরও বাড়িয়ে দেন। সরকারের পক্ষে উপজেলা প্রশাসন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই মানবিক সাহায্য করার জন্য।
এসব অসহায় মানুষের চাল ডাল আলু তুলে দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খন্দকার। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল খান সহ নেতৃবৃন্দ। এসে গেল রিয়েল পাওয়ার টয়লেট ক্লিনার, মাত্র 5 মিনিটেই আপনার টয়লেটের কঠিন দাগ ময়লা ও জীবাণুকে ধ্বংস করে নিমেষেই করবে ঝকঝকে পরিষ্কার। রিয়েল পাওয়ার মানেই শতভাগ কার্যকরী ও শক্তিশালী টয়লেট ক্লিনার, সাথে থাকছে একটি আকর্ষণীয় মগ ফ্রি। রিয়েল পাওয়ার টয়লেট ক্লিনার একটি ন্যাশনাল কনজিউমার পণ্য। এসে গেল রিয়েল হ্যান্ড ওয়াশ, করোনা ভাইরাসের মতো প্রাণঘাতী জীবাণু যতই শক্তিশালী হোক না কেন, রিয়েল মাত্র 20 সেকেন্ডে আপনাকে করবে সুরক্ষিত ও নিরাপদ। সুবাসিত রিয়েল হ্যান্ড ওয়াশে আপনার পরিবার থাকুক জীবাণুমুক্ত, বাংলাদেশ থাকুক সুরক্ষিত। রিয়েল মানে আসল সুরক্ষা, রিয়েল মানে আসল হ্যান্ড ওয়াশ, একটি ন্যাশনাল কনজিউমার পণ্য। নিখোঁজ দৈনিক পক্ষকালের সম্পাদক শফিকুল ইসলাম কাজল বেনাপোল সীমান্তে আটক। নিখোঁজ ফটো সাংবাদিক ও দৈনিক পক্ষকালের সম্পাদক শফিকুল ইসলাম কাজলকে বেনাপোল সীমান্ত থেকে আটক করেছে 49 বিজিবি সদস্যরা। তবে অবৈধ অনুপ্রবেশে অভিযোগে চিত্র সাংবাদিক কাজলকে মামলা দিয়ে শনিবার গভীর রাতে বেনাপোল পোর্ট থানে হস্তান্তর করেছে বিজিবি। আজ রবিবার সকাল 12টায় নিখোঁজ সাংবাদিক কাজলকে বেনাপোল পোর্ট থানা থেকে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। বেনাপোল সীমান্তে সাদিপুরের একটি মাঠ থেকে তাকে আটক করে 49 বিজিবি ব্যাটালিয়নের রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা। এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন খান বিজয় বাংলা টিভিকে বলেন, শফিকুল ইসলাম কাজল উনি ঢাকার সাংবাদিক বলে আমরা জানতে পেরেছি, তার বিরুদ্ধে বিজিবি মামলা রুজু করেছে। গতকাল যে শফিকুল ইসলাম কাজল উনি ঢাকার সাংবাদিক বলে আমরা জানতে পেরেছি, তার বিরুদ্ধে একটা সুনির্দিষ্ট অভিযোগে মামলা রুজু করেছেন, সেই মামলায় আমরা তাকে এখন কোর্টে প্রেরণ করলাম। ঘুষতে ঘুষতে পেলা গেল, ফুসকা পড়লো হাতে, দাস হয়ে যায়, টাকা বিনাশ হয়, কাপড় পরিষ্কার হয় না যে। ভাবি এই যুদ্ধ বন্ধ করেন, রিয়েলকে ঘরে আনেন। রিয়েল ও কাজল ভাই এদিকে আসো, আমার একটা ভালো কাপড় দরকার। পাউডার দাও তো। ভালো পাউডার মানে রিয়েল পাওয়ার হয় ডিটারজেন্ট পাউডার, তাই নাকি ভাই? এটা তো কাপড় ধুলে আবার হাতের ছাল বাকলাম বোনা তো। না ভাই, তাইলে তো কাপ হয়ে গেছে। ও বউ বউ, হ্যাঁ ভাবি রিয়েল পাউডার হয় অনেক শক্তিশালী। ও বউ, ভাবি সব কথা তাই কইছে। এই যে দেখো, আমিও তোমার লেগে আনছি রিয়েল পাওয়ার হোয়াইট ডিটারজেন্ট পাউডার, তাই নাকি? হ্যাঁ, না তোমার কোনো কষ্ট থাকবো না, খালি শুক আর শুক, শুক আর শুক, দিন পাই আলতা, তার দিন দিন তা। দুলো, ভাবি রিয়েল পাওয়ার হোয়াইট ডিটারজেন্ট পাউডার ফুলের সৌরভ আর লেবুর শক্তিতে আপনার কাপড়কে করবে সাধারণ পাউডারের চেয়ে আরো দুই গুণ বেশি সাদা। রিয়েল পাওয়ার হোয়াইট মানে আসল। রিয়েল পাওয়ার হোয়াইট আমার ভালোবাসা। রিয়েল পাওয়ার হোয়াইট ডিটারজেন্ট পাউডার। বিজয় বাংলা টিভি, মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল।